পাচ্ছো, আজকে সকাল সকাল রান্না বান্না দিয়ে স্টার্ট করলাম ব্লগটা। তো এখন সকালবেলা হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর এইদিকে হচ্ছে করলা ভাজা। তো ফার্স্টে সকাল সকাল এসে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ হয়নি। তো তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেল স্বপ্নিল সঙ্গী স্টোরির তরফ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই আমার একটা নতুন ব্লগে অনেক শুভেচ্ছা এবং স্বাগত। তো রান্নাবান্না তো করতেই লেগেছি, আজকে চা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, তো ভাবলাম রান্না তো সব কিছু শেয়ার করা হয়নি, তো এইভাবে এটাই শেয়ার করি। তো দেখো আলু ফুলকপির তরকারি, এখানে প্রেশার কুকারে আলু আর চাল দিয়ে দেওয়া আছে, তো এটা ভাতটা করে নেব সকালের জন্য। আর এই দেখো এখানে সব সবজি দিয়ে সেদ্ধ করে রেখেছি ডাল, এটা সোমবার দেবো। তো আজকে এগুলো ভাবছি রান্নাবান্না, দেখা যাক দুপুরে কী হয়। তো করলা ভাজাটা অলমোস্ট হয়ে এসছে, মিষ্টি কুমড়ো আর করলা দিয়ে ভাজা, তো এগুলো এখন রান্নাবান্না, আর দেখা যাক পরে কী হয়। ও আর করেছি বেগুন ভাজা, তো এগুলোই আজকে আইটেম। আমার এখনও রান্নাঘর দেখেছো একদম অগোছালো চারিদিক, কিছু এখনও গুছোনো হয়নি। তো এই হচ্ছে ইয়ে, আর ফুলকপির তরকারিটা প্রায় কষানো হয়ে এসছে, তো এটা আমি এখন জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ননস্টিক ছাড়া রান্না করতে গেলে কি হয়, এই কড়াইগুলোতে লেগে দেয়, ননস্টিকে যেটা হয় না, যতই তেল মশলা ভালো করে দিয়ে করো না কেন তবুও লেগেই যায়। একমাত্র ননস্টিক কড়াই, দেখো এটা আমি একদম কম তেলে করেছি, তবুও একটুও লাগছে না। আর এই কড়াইটায় কেন যে লেগে যায়, বিরক্ত লাগে। কিন্তু বেশি পরিমাণ তরকারি তো এগুলোতে হয় না, তখন ওই কড়াইয়ে করতেই হয়, সেই জন্য আমি ভাজাভুজিগুলো ননস্টিকেই করি। তো চলো কথা বলতে বলতে ব্লগটা তো স্টার্ট করে ফেললাম, এরপর তরকারিটা আমি মন দিয়ে করে নিই, নাহলে তরকারিটা গন্ডগোল হয়ে যাবে। কষিয়ে নিয়ে জল দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো কিচেন একদম ক্লিন করে সমস্ত পরিষ্কার করে নিয়েছি, তখন যে বললাম কিচেন ক্লিন করা হয়নি। তো এখন এই দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে, আর এখন ছেলেকে এই যে আজকে আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ঘি ভাত, আমার ছেলে আলু সেদ্ধ ভাত আবার লঙ্কা খায়, তো দিয়ে দিলাম ওকে ভাতটা মেখে। আর আমি আজকে খাবো সবাই একটু মানে গরম ভাত খেয়েছে, আলু সেদ্ধ ভাত, আর আমি খাবো চিড়ে কলা আর একটুখানি বোঁদে, এই যে এইটা, কারণ কালকে চিড়ে ভিজিয়েছিলাম, কালকে সবাই দই চিড়ে খেয়েছি, তো অনেকটা চিড়ে হয় না, আমি বুঝতে পারিনি ভেজানো হয়ে গেছে বেশি, তো নষ্ট না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা কৌটোই করে টিফিন বক্সে। তো সেই চিড়েটাই আজকে আমি খেয়ে নেবো, চিড়ে কলা ওই দিয়ে। তারপরে এখানে আছে বৃহস্পতিবারের প্রসাদ, এই দেখো পুজো হয়ে গেছে, যেহেতু আমার স্নান হয়নি, শাশুড়ি মা পুজো করেছে, তো আমি এখন ওই চিড়ে কলা দিয়ে খেয়ে নেবো আর প্রসাদটা পরে খাবো স্নান করে। তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই, আর ছেলেগুলো ড্রেস চেঞ্জ করবো, এখন ছেলে আবার টিউশন আছে একটু পরে, মানে এখন খেয়ে নেবে তারপরে আবার টিউশনে যাবে। তো চলো আমিও খেয়ে নিই, খিদে পেয়েছি অনেকক্ষণ হলো, কিন্তু খাওয়াটা হয়নি, একটু মোবাইল নিয়ে কাজ করছিলাম। তো চলো এখনকার মতো টাটা, আবার তোমাদের সাথে পরে কথা হবে। সেটা তো তো দেখো ছাদে চলে এসেছি, আর বসন্তের শুরু প্রায় হয়েই গেছে। এই দেখো আওয়াজটা শোনো, কোকিল কিন্তু রেগে যায়, কোকিল রেগে গেছে, যাই হোক কেউ হয়তো গলা নকল করেছে সেই জন্য কোকিল রেগে গেছে। এইটা আমার বেশি ভালো লাগে, রেগে গিয়ে যখন ওরা জোরে জোরে ডাকাডাকি শুরু করে দেয় না, তো ছাদটা একদম খাঁখা করছে এই রৌদ্রতে, ভীষণ রৌদ্র। ছেলের জামা প্যান্টটা তুলে নিই, দুটো তুলেছি, আর তোমাদেরকে কোকিলের ডাক শোনাতে লেগেছি। আর এখন ব্ল্যাঙ্কেটটা তুলবো, ব্ল্যাঙ্কেটটা একদম হেভিভাবে শুকিয়েছে যাকে বলে। চলো এখন একটু ভিডিওটা অফ করি, নইলে এটা তুলতে পারবো না, এটা তুলে নিই। এই দেখো কত জামা কাপড়, এখন সমস্ত ভাঁজ করতে হবে, তার মধ্যে ব্ল্যাঙ্কেটটাও আছে, এটা ঢুকিয়ে মানে ওই ভাঁজ করে রাখবো, এখন ঠান্ডা হবে, তারপরে এটা বিকেলবেলা ঢুকিয়ে দেবো। একটা বিছানা থেকে পাহাড় কমবে এইটার, এই শীতে গোছাতে গোছাতে আর বিছানা ঠিকঠাক করতে করতে অস্থির। ছেলে দেখো ব্যাগটা এখানেই রেখে দিয়েছে, আমার ঘরের অগোছালো ব্যাপার, দেখো বালিশ টালিশকে কী করে রেখে দেয় সবসময়, সবসময় কত পারা যায় বলো তো, এত টাইম দিতে পারা যায় এত কাজের মধ্যে, তো সবসময় বই খাতায় দেখো, ওর সবসময় বই খাতা ছিটিয়ে, হ্যাঁ বিছানাপত্র ছিটিয়ে। তো এইগুলো চলো এখন গুছিয়ে নিই। তো আজকে এতগুলো জামা কাপড় হয়েছে সমস্ত,
যে গোছাতে গোছাতে অনেকক্ষণ সময়, তার মধ্যে ব্ল্যাঙ্কেটটা গতকাল ধুয়েছিলাম, আজকে তো সম্পূর্ণ শুকিয়ে গেছে, একদম কালকেই শুকিয়ে গেছিলো, আজকে আরেকটুখানি রৌদ্রে দিয়ে দিয়েছি, তাতে ভালো মতো মচমচে একদম হয়ে যা গেল, আর সেটা আজকে ঢুকিয়ে দেবো, তো সেই জন্য তো গুছিয়ে রাখাটা জরুরি। তো দেখো ব্ল্যাঙ্কেট আমার গোছানো প্রায় হয়ে এসছে, এবার সমস্ত জামাকাপড়গুলো মানে বিছানাটা খালি করতে হবে, এমন বিছানাটা হয়ে আছে না, খুব বাজে লাগছে দেখতে। আর এই শাড়িটা গতকাল আমি বিয়েবাড়িতে পরে গিয়েছিলাম, সেই শাড়িটা আজকে ধুয়ে দিয়েছিলাম, এই শাড়িটা না বেশ সুন্দর, ধুয়ে দেওয়া যায়, বাড়িতেই ওয়াশ করা যায়, তো আমি তাই করেছি। আর দেখো সমস্ত জামাকাপড় এক এক করে ভাঁজ করে নিচ্ছি, তো চলো এখন এই কাজটা করে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো এগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি, এগুলো এখন এই ঘরে রাখার, আর এই ঘরে তো এখন আমার একবারে স্টোর করা জামাকাপড়ে ভর্তি, এই ছেলের ওর বাবার এগুলো থাকে এখানে, আর কিছু করার নেই, শীত না পার হলে এগুলো আমি উঠিয়ে গুছিয়ে কমপ্লিট করতে পারবো না। আর এই দেখো ব্ল্যাঙ্কেট গুছিয়ে ফেলেছি, এটা ঠান্ডা হলে সন্ধ্যাবেলা এটা ঢোকাবো, এখন না। তো চলো বন্ধুরা এখনের মতো একটু রেস্ট নিয়ে নিই, আর এখন কথা বলবো না, আমার ভীষণ ঘুম পাচ্ছে আজকে, তো চলো এখন একটু রেস্ট নেবো, তারপরে তোমাদের সাথে বিকেলবেলা আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিং বলতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন আফটার ইভিনিং। তো এখন কিচেনে চলে এসেছি, কিচেনে এসে দেখো আজকে নিয়েছি সিঙ্গারা মুড়ি, তো ছেলের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমারটা রাখা আছে, আমি এখনও খাইনি, তো একটু সিঙ্গারা মুড়ি খাবো, আর একটুখানি করবো চা। তো বিকেলবেলাও চা হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, তখন আমার এক চা এসেছিলো আজকে ফেসিয়াল করতে, ফেসিয়াল না ট্যান করতে, তো করে গেল, ওকে চা করে দিলাম, একসাথে সবার চাটাই করে নিয়েছি, তো একসাথে চা করা তখন হয়ে গেছে বিকেলের চা, এখন আমি এটা খাবো আর একটু চা করবো, কারণ আমি তো বারেবারে চা খাই, চায়ের তো আমার ভীষণ নেশা, তো খেতে ভালোবাসি। তো চলো এখন এই মুড়িটা খেয়ে নিই, খিদেও পেয়েছে অনেকক্ষণ হলো, তো মুড়িটা খেয়ে নিই আর একটু দুধ চা খাবো, তো চলো দেখতে থাকো। তো তোমাদের তো বললাম যে এখন একটু চা করবো, কিন্তু এটা চা করিনি, করেছি কফি, করতে গিয়ে মনে হলো যে একটু কফি খেয়ে নিই, তো সেই জন্য এখন একটু কফি করে নিয়েছি, আর মুড়িটাও মেখে নিয়েছি, মানে সিঙাড়াটা দিয়ে মুড়িটা মেখে, আমি আর কোনো চানাচুর তেল খাবো না, একেই তো বাইরের জিনিস, তো সিঙাড়া দিয়ে মেখে নিয়েছি মুড়িটা, আমার খিদে পেয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু এই ভিডিও করতে করতে আর মুড়িটা খাওয়া হয়ে ওঠেনি, তো চা করলাম একেবারে, এবার সিঙ্গারা মুড়ি আর চাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা এখন চলে এসেছি, কিন্তু গতকাল না কী হয়েছিল, ব্লগটা শেষ করতে পারিনি, ইচ্ছেই হলো না, কেন কি জানি কালকে শরীরটা এত খারাপ করছিল, আর এত প্রেশার পড়ে গেছে কালকে সারাদিন এত কাজ, যে কালকে আর আমি ভিডিও আর কিছু করিও নি রাত্রিবেলা, ওই যে তোমাদের সাথে দেখা হলো লাস্ট, তারপরে আর কথাও বলা হয়নি কিছুই না, তারপরে কাজ করতে করতে অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে। তো যাই হোক, এখন ভাবলাম যে চলো ব্লগটা তো শেষ করতে হবে, তো এখন মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট আর বিছানা গোছানো কমপ্লিট, কিন্তু কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলো তো কালকে বললাম ব্ল্যাঙ্কেটটা ঢোকাবো, কিন্তু আর ব্ল্যাঙ্কেটটা ঢোকাতে পারিনি, তো এখন ওই জন্য রেখেছি এখানে, যে তাহলে ব্ল্যাঙ্কেটটা মানে ইয়ে করবো, রেখে দেবো। আর এই যে শাড়িগুলো, এগুলোও রাখা হয়নি, এগুলো ওই জন্য বিছানায়, এমনি বিছানা গোছানো কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, কিন্তু গ্যাসটা পরিষ্কার করতে হবে, এগুলোই বাকি আছে। তো আর ছেলে স্কুল গেছে, তো যাই হোক ছেলে স্কুল গেছে, ওর বাবা স্নানে চলে গেছে, সমস্ত সবার কাজে সবাই লেগে পড়েছে, শাশুড়ি মা সবজি কেটে দিয়ে নিচে গেছে, আর আমি এখন ভাবলাম যে চলো ব্লগটা শেষ করি তোমাদের সাথে। তো আজকে আর অনেককেই বলি যে অনেকের ভিডিওই আমি পুরোটা দেখি, হ্যাঁ, তো পুরোটা ভিডিও দেখি, দেখো পুরোটা ভিডিও দেখছি বলে আমি তো অনেক সময় কাজ করতে করতেও দেখি, সবসময় অত গুছিয়ে কমেন্ট করা যায় না, তাহলেই এটা কি প্রমাণ হয় যে আমি পুরো ভিডিও তোমার দেখছি না? এবার তো আমার ধরো কম্পিউটার বা ল্যাপটপ নেই যে তোমাকে মোবাইল দিয়ে ওরকম করে ভিডিও করে, যেমন হ্যাঁ পারো ভিডিওতে আমাকে দেখিয়েছিলো যে আমার ভিডিওগুলো দেখে, তো আমার কিন্তু ওইভাবে করা সম্ভব না যে আমি তোমাদের মানে প্রমাণটা দেখিয়ে দেবো, কিন্তু আমি দেখি, সত্যি কথা দেখি, কিন্তু সম্ভব না ওইভাবে দেখানো, কম্পিউটার থাকলে অনেক কিছুই দেখানো যায়, আমার তো কম্পিউটার না যে মোবাইল থেকে ওইভাবে কী করে দেখাবো,
তো যাই হোক, আর একসাথে চালিয়ে রাখাও এরকম যায় না যে পারো যেরকম চালিয়ে রাখে। আমি একটা ভিডিও করেছিল এই নিয়ে, একটা না দুটো মতো ভিডিও করেছিল যে কার কার ভিডিও দেখে সেটা বলার জন্য। তো যাই হোক, আমার পক্ষে সত্যি কথা এটা সম্ভব না। তো কালকে আমি একজনের ভিডিও দেখেছি, সেটা হলো অমৃতাদি, অমৃতা লাইফস্টাইল। তো অমৃতাদি, তুমি ভেবো না যে তোমার ভিডিওটা দেখিনি, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। তুমি আমার ভিডিও দেখেছো, ফুল ওয়াচ করেছো, ঠিক আছে। আমিও তোমার একটা 13-14 মিনিটের ভিডিও দেখেছি। তো রাত্রে তুমি যদি আজকের ভিডিওটা দেখো বুঝতে পারবে, রাত্রে আমি ডিনার করার সময় তখন দেখো সারাদিন মোবাইল নিয়ে থাকি, আবার রাতে ডিনারটা করবো তখনও যদি মোবাইল হাতেই করি, তোমার ওই কমেন্টের দিকেই ধ্যান দেবো না আমি খাবো। তো খাওয়ার টাইমটা অন্তত ভাবি যে একটু নিজেকে সময় দেওয়া দরকার বা ফ্যামিলিকেও দেওয়া দরকার। তো আমি ভিডিওটা সত্যি কথা বলছি চালিয়ে রেখে, আমার যেহেতু এখন ওয়াইফাই কানেকশান আছে, আগেও ওয়াইফাই কানেকশান আমি নিয়েই করতাম, তো সেই জন্য প্রবলেম হতো না, আমি ভিডিও দেখে নিতাম, শুধু আমার লাইভে খুব প্রবলেম হতো। তো যাই হোক, আমি ওই তোমার ভিডিওটা চালিয়ে রেখে খেতে বসেছি। তো বলো কী করে তোমার ভিডিওটা আমি দেখবো, মানে কমেন্টটা গুছিয়ে করবো যে এই এই হলো তোমার শিবরাত্রির ভিডিওটা, আমি পুরোটা দেখেছি, মানে শো হয়ে গেছে আমার, খেয়ে উঠে দেখলাম যে তোমারটা বরং ওটা শেষ হয়ে নেক্সট আর একটা কী ভিডিও ছিল সেটা অন হয়ে গেছে। তো যাই হোক, আমি অফ করে ওটাতে ওটা কমেন্ট করে দিলাম যে তোমার ভিডিওটা আমি দেখেছি। এখন তুমি তারপরে আমাকে আবার কমেন্ট করেছো যে কই দেখতে তো পেলাম না, যে তুমি ভিডিওটা আমার টাইম বেড়েছে। তুমি বলো 13-14 মিনিটের একটা ভিডিওতে কতটা টাইম বাড়তে পারে, আর তুমি কীভাবে সেটা ইয়েতে শো করবে? হ্যাঁ, কয়েক ঘন্টা হলে সেটা তোমার হয়তো শো করে, কিন্তু একটা ভিডিওতে কীভাবে তুমি শো করবে? হয়তো সেটা দেখার নিয়ম আছে, আমার কিন্তু জানা নেই, আমি ওইভাবে অত কারোর ভিডিও দেখি না। যারা বলে আমি তার কথাতেই মোটামুটি বিশ্বাস করি, কারণ অত সময় কোথায়, প্রতিজনের ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো সে আমার ভিডিওটা দেখলো কি না, কী করে দেখবো? এত সময় আছে আমাদের হাতে, তুমি নিজেও একজন ইউটিউবার জানো। তো এর থেকে খারাপ সম্পর্কটা ফালতু হয়ে যাবে, রাগারাগির পর্যায়ে চলে যাবে এরপরে। একটু বিশ্বাস এনে কাজ করতেই হবে কিন্তু আমাদের ইউটিউবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে, প্রত্যেককেই বলছি, প্রত্যেক বন্ধুকে, একটু বিশ্বাস রেখে কাজ করো। অনেকে আমার লাইভে এসেও বলছো তুমি আমার ভিডিও দেখো না, দেখো তুমিও একই ব্যাপার, তুমিও কিন্তু আমার ভিডিও দেখো না যে বলো। তো আর দেখবে যে ভিডিও আমার দেখতে আসে আমি কিন্তু তার ভিডিও সবসময় দেখি। তো এই কথাগুলো বলার একটু দরকার ছিল, সেই জন্য ভাবলাম ভিডিওটা একটু অন করি আর তোমাদের সাথে কথাগুলো বলি, কারণ অনেকে এরকম একটা অবিশ্বাস হয়ে যায়। আর অনেকদিন যারা দেখবে ভিডিওতে আসে না, আমি তার ঘরে কী করে ভিডিও দেখবো, সেও আসে না আমিও আসে না, এবার হঠাৎ দেখি যে কেউ আমার ভিডিওটা দেখলো, হ্যাঁ তো তার ভিডিও অবশ্যই তখন দেখি। আবার স্ক্রল করতে করতে অনেক সময় ভিডিও মানে মোবাইলটা অন করেছে, অনেকের ভিডিওর সামনে আসলো, তখন দেখে নিই। কিন্তু আমি তো আগে এটা চেষ্টা করবো যে আমার ভিডিও যারা দেখে গেছে তোমরাই বলো এটা কি উচিত না উচিত না, একটা কমেন্ট অবশ্যই করবে সবাই, যে আমার ভিডিও যারা দেখে গেছে, ধরো গত ভিডিওতে যারা আমার ভিডিও দেখেছে, আমার তো উচিত তাকে রিপ্লাই দেওয়া, রিপ্লাই বলতে তার ভিডিওটা দেখে আসা, নইলে সে কেন নেক্সট দিন আমার ভিডিও দেখতে আসবে? কিন্তু যে দেখা গেলো 6 মাস ধরে আমার ভিডিওই দেখে না, আমি তার ভিডিওটা আগে দেখতে যাব যে আমার ভিডিওটা দেখেছে তারটা বাদ দিয়ে? ওই জন্য আমার কাছে মনে হয় যে এটা সবসময় সঠিক যে আমার ভিডিওটা দেখে গেছে তারটা আমি আগে শেষ করব দেখে, আর লাভ রিয়াক্টটা আমি তখনই দিই যখন তার ভিডিওটা আমার দেখা কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমি ভিডিওটা দেখে এসে তারপরে যদি আমার হাতে অঢেল সময় থাকে তারপরে আমি অন্যান্যদের ভিডিও দেখি। ওই জন্য যারা আমার লাইভে নতুন আসছো তাদেরকে আমি বলি অবশ্যই ভিডিওতে এসো, ভিডিওতে আসলে মানে ভিডিও দেখতে এসো, ভিডিওতে দেখতে আসলে কমেন্ট করো, সেই কমেন্ট ধরে আমি প্রত্যেকের ঘরে যাব, তাহলে কি সম্পর্কটা অ্যাডজাস্টমেন্ট থাকবে দুজনেরই। তো এই জন্য আমি প্রত্যেককে বলি, সেই যেমন যখন লাইভে এতটুকু টাইম দিতে আসে তাকে আমি অবশ্যই বলি ভিডিওটাও দেখতে। তো তোমরা অবশ্যই এটা মনে রেখো, আর অমৃতাদি তোমাকেও বলছি প্লিজ একটু বিশ্বাস রেখে কাজ করো। আর তোমার যে গ্রুপে জয়েন হওয়ার কথা বলেছিলাম, আমার পক্ষে আমি টাইম বের করে উঠতে পারছি না, তবুও তুমি আমার ভিডিওটা যখন দেখেছিলে তো আমি ওই জন্য তোমার একটা ভিডিও, তুমি মেসেজও করেছিলে তো আমি তোমার ভিডিওটা দেখে দিয়েছি। তো তুমি এটা বিশ্বাস করবে না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু দেখো একটা ভিডিও চালিয়ে রেখে যদি তুমি কাজ করো বলো সেটা ফুল ওয়াচ হয় কি না, ভিডিওটা যদি শেষ হয়ে যায় আমি মুখে কমেন্ট করলেই কি সেটা তাহলে আমার দেখা হলো? সে তো আমি স্কিপ করে করেও দেখতে পারি। তো আমার ভিডিওটা পুরোটা দেখা হয়ে গেলে আমি কমেন্টটা সেইভাবে গুছিয়ে করতে পারিনি তোমার ভিডিওতে জাস্ট কী কী আছে সেইটা, কারণ আমি খেতে বসে দেখেছিলাম, ভিডিওটা অন করে ঘরে রেখে দিলাম মোবাইলটা, তারপরে দেখেছিলাম। তো অমৃতা দিয়ে এইটুকু বিশ্বাস অন্তত রেখো, আর এইটুকু বিশ্বাস আশা করি আমাদের ইউটিউবার প্রত্যেককে একটু বিশ্বাস করা দরকার। আর একটা কথা বলি, লাইভে যারা আসো, যাদেরকে অনেক সময় আমি যাই অনেকের লাইভে, সবাই বলো কি কমেন্ট করতেই হবে। এবার দেখো আমরা একটা বাড়ির গৃহবধূ যাকে বলে, হাউসওয়াইফ, তো হাউসওয়াইফদের কিন্তু ভীষণ অনেক ধরনের কাজ থাকে। আমার তো এক্সট্রা কিছু কাজ আছে, কারণ আমি হাউসওয়াইফ ছাড়া আমার একটা পার্লার আছে, আমি সেলাই ফরাই করি, তারপরে রান্নাবান্না, ইউটিউব, লাইভ, এই এতগুলো কাজ মেনটেন করা। তো সেগুলোর সাথে সাথে তোমাদের লাইভে আমি যাই। হয়তো বলবে তাহলে যাও কেন, হ্যাঁ তারা আমাকে টাইম দেয়, আমিও তার লাইভে কিছুটা টাইম স্পেন্ড করি। তো যাই হোক, তো সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না, অনেকে বলে কমেন্ট না করলে নাকি আমি থাকলামই না, এটা কি সত্যি নাকি তার ওয়াচ টাইমটা যোগ হবে না বলো?
আমি যদি মোবাইলটা তার লাইভে অন করে রেখে দেখা গেলো আমি কাজেই চলে গেলাম, 2 ঘন্টা মোবাইলটা আমার অনই থাকলো, তাহলে কি আমার ওয়াচ টাইমটা দেওয়া হলো না তাকে? তো এইটুকু বিশ্বাস তো তোমাদের করতেই হবে, লাইভ করছো অথচ এইটুকু বিশ্বাস। অনেকে তো লাইভে অন রেখেও দেখা গেলো অন্য কাজ করে বেড়াচ্ছে, তুমি কি বুঝতে পারবে সে তোমার লাইভে পুরোটা টাইম দিল কি না? অন মাঝে মধ্যে মেসেজ করছে, দেখা গেলো অন্য কারোর মানে মেসেজ দেখে আসছে বা অন্যর ঘরে গিয়ে তাকে ভিডিও দেখে বন্ধ করে আসছে, সেই কাজগুলো হয়তো ফাঁকে ফাঁকে সারছে। তুমি কি বুঝতে পারবে তোমার ঘরে পুরোটা টাইম দিল কি না? তো এইটুকু বিশ্বাস, আমি যখন অন করে রেখে যাচ্ছি আমার মনে হয় তার থেকে আমি বোধহয় ফুল ওয়াচ তোমাকে মানে ফুল ওয়াচ টাইমটা দিচ্ছি, কারণ আমি অন রেখে চলেই যাচ্ছি, আমি কিন্তু কেটে বেরিয়ে আসছি না। আর এইটুকু বিশ্বাস সবাই সবার প্রতি রাখো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, হয়তো অনেককে রূঢ় কথা বলে দিলাম, তো তার জন্য ক্ষমা করো সবাই। আর এইটুকু বিশ্বাস রেখো, আর আমি অন্তত সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলি না, আমার মিথ্যা কথা পছন্দই হয় না, আমি নিজে বলি না, আর কেউ যদি মিথ্যা কথা বলে আমার সেটা ভীষণ খারাপ লাগে, আমি পছন্দ করি না মিথ্যা কথা। তো কারণ ইউটিউবে কখনো মিথ্যে বলে যদি এগিয়ে যাবো মনে করি, মিথ্যের দ্বারা কিন্তু সব কিছু হয় না। তো যতটুকু পারবো সৎ পথে চলবো, সত্য কথা বলবো, এইটুকুই আমার মানে কথা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। তো রাত্রে যখন মেসেজটা দেখলাম, তো আমি ভেবেছিলাম এটা নিয়ে রাত্রে ভিডিও করবো, কিন্তু আমি এনার্জিতে আর হয়ে উঠলো না। তো আজকে সকালে মানে এই ভিডিওটার সাথে এই ভিডিও এইটুকু জুড়ে দিয়ে আমি তোমাদের ভিডিওটা পোস্ট করবো। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমরা দেখো, আর বিশ্বাসটা অবশ্যই রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই জানাচ্ছি, টাটা বাই বাই, গুড মর্নিং, কারণ ভিডিওটা নেক্সট দিন শেষ করছি। তো আবার দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।